আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসছি নতুন আরেকটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকেই তো বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করা হলো এর আগে দেখছিলাম আপনাদের একটা ব্লগে আমরা হলো একটু মার্কেটে গেছিলাম তো সৌদি আরব হলো আসার পরে হলো প্রথম মার্কেটে গেছি আর প্রথম মার্কেট থেকে কি কি কেনাকাটা করছি তো সেগুলো আজকে ব্লগে থাকবে আপনারা দেখতে পারবেন আর মার্কেটে যাওয়ার পর ওরকম ভাবে ভিডিও করা হয় নাই কা তারপর যতটুকু সম্ভব একটু একটু করে শুট নেওয়া হয়েছে ওইগুলো তো অবশ্যই ব্লগে দেখেছেন আপনারা আর এখানে আসার পর খুবই ভালো লাগছে তো সবচেয়ে বেশি ভালো লাগছে হলো মার্কেটে কারণ আমাদের বাংলাদেশের মার্কেট আর এখানকার মার্কেট রাত দিন তফাৎ অন্যরকম তো সব ধরনের জিনিস পাওয়া যায় এবং আর খুবই সুন্দর আর এখানে হলো প্রত্যেকটা মানে যে যেটাই নেক না কেন সেটার সাথে মানে রেট দেওয়া থাকে কোনো দামাদামি করা হয় না আর আমাদের বাংলাদেশে মার্কেটে তো গেলে সাথে দামাদামি করে তো বলতেছে যে সাগর পাড় আছে তো আমরা ওইখান দিয়ে ঘুরে আসছিলাম না সাগর পাড় দিয়া আর এই ভিডিওটা ভাবতেছি অনেকক্ষণ ধরে বানাবো কিন্তু বানাইতে পারতেছি না মুস্কানের জন্য মুস্কান অনেক বিরক্ত করে আর এখানে আসার পরে খুবই ভালো লাগে বলতে হলো মানে প্রতিবন্ধীর মতো হয়ে গেছে যেরকম শুধু সারাক্ষণ বাসার ভিতর থাকতে হয় রুমের ভিতর বাইরে কোথাও যাওয়া যায় না শুধু একদিন বের হয়েছি মার্কেটে গেছিলাম তাও খুব মানে বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলাফেরা করাটা খুবই কষ্ট হয় ভালো লাগে না আর মুস্কান মিফতা হলো অনেক বিরক্ত করে বাসার ভিতর সারাক্ষণ শুধু বাইরে যেতে চায় কারণ গ্রামের বাড়িতে থেকে আসছে আমাদের দেশে যেরকম বাইরে বেশিক্ষণ সময় থাকা হয়েছে তো এখানে তার ওরকম না বাবা আমার মাকে তেলে একটা গুলি কিনে দিবা মার্কেটে যায় গুলি কিনবো তো এখানে কিনা হয়েছে হলো আমি আসার পরে মিফতা হলো আব্বু হলো মার্কেট থেকে হলো মানে আমাদের যেই বাজার সদাইগুলো আছে রান্না বান্না করার জন্য ওইগুলো হলো করা হয়েছে কাজ থেকে আনছে আমি যাই নাই কে ওইগুলো বাসায় নিয়ে আসছে আর কিছু হাঁড়ি পাতিল যেরকম হাঁড়ি পাতিল ওইগুলো হলো কিছু জিনিসপত্র আছে মিফতা হলো আব্বুর কাছে আছে আর কিছু বাকি ছিল তো এই জন্য হলো নিয়ে আসছি আর বাচ্চাদেরকে সাথে থাকলে তো অবশ্যই আপনারা জানেনই বাচ্চাদের যে যা যা প্রয়োজন হয় যেরকম যে এতটুক সাইজের বাটি লাগে কিন্তু ছোট বাচ্চাদেরকে খাওয়াইতে ওদের খাবার জুড়া দিতে বানাইতে তো এই জন্য এগুলো আমি আয়সা পাই নাই কে বাসায় তো এই জন্য আমি এগুলো আনতে গেছি আর এখানে অনেক কিছু আছে আমি দেখাই একে একে কি কি আছে তো ফার্স্টে দেখাই মিফতাহ কেচিটা নিয়ে আসো দি কেচিটা জানি কোথায় কিছু খোল ওই যে একটা ব্লাড আছে না ওই জায়গায় দেখলাম দেখো এইগুলো একটা পাতিলা আনা হয়েছে ছোট পাতিলা এই পর্যন্ত আসার পরে এখনো পর্যন্ত আমি মুস্কানের খাবার বানাইতে পারি নাই এই একমাত্র পাতিলার কারণে আর মুস্কান তো এমনিতে ও মানে আমরা যেটা খাই সেটাই একটু একটু খাই কিন্তু ওর জন্য যে বাকি খাবারটা আছে ওইটা বানাইতে পারি নাই এই যে দেখেন এই পাতিলাটা এটার সাথে ঢাকনা আছে তো এটার ভিতর দুধ গরম করতে পারবো এবং মুস্কানের খাবার বানাইতে পারবো তো এই জন্য এটা নিয়ে আসছি ঢাকনা সহ আর এখানে হলো একসাথে ছিল ওই বাটির সেটটা এই যে তিনটা বাটি এটা হলো বড় এটা হলো দুই নাম্বার এটা তিন নাম্বার এই বাটিটা খুব সুন্দর ওটা দুই নাম্বার তিন নাম্বার তিনটা বাটি এই গেল বাটির সেট একটা তারপর এ পাশে আরো আছে দাও কারো লাগবে না তো এখানে দুইটা বাটি আনা হয়েছে এই যে মেলামিনের বাটি তো এই দুইটা বাটি আনা হয়েছে মেস্তাহলের একটা মুস্কানের একটা ওদের দুই ভাই বোনকে খাওয়ানোর জন্য ভাত খাওয়াইতে পারবো নুডলস খাওয়াইতে পারবো মানে সব কিছু খাওয়ানো যাবে এটা আর এ পাশে দুইটা স্টিলের বাটি আনা হয়েছে এই দুইটা আনা হয়েছে আমাদের না কাটতে হবে না আচ্ছা আচ্ছা তো এইখানে টাইমের সাথে হলো আমাদের বাংলাদেশের টাইম কোনো মিল নাই কেন কারণ বাংলাদেশে এখন বাংলাদেশে তো মানে তিন ঘন্টা ডিফারেন্স না আমাদের এখানে রাত হলো বাংলাদেশে তো অনেক রাত হয়ে যায় যেরকম আমরা নয়টা দিকটা ফিরি হই ওই টাইমে বাংলাদেশে অনেক রাত থাকে সবাই ঘুমায় থাকে এই যে দুইটা বাটি আনছি
এটা বাকি গেল আর এ পাশে হলো সামিস আনা হয়েছে একটা সামিস স্টিলের সামিস এই একটা সামিস সামিসটা খুব সুন্দর এগুলো এগুলো আনা হয়েছে তো আরো অনেক কিছু বাকি আছে সবকিছু আনতে পারি নাই কা যেরকম মুস্কান হলো ঘুমিয়ে গেছিল রাতের বেলা আর বাচ্চারা যদি ঘুমায় জায়গা তাহলে বাচ্চাদেরকে মানে কোলে নিয়ে কিন্তু মার্কেট করাটাও খুব কষ্ট হয় তো এই জন্য অনেক কিছু বাকি আছে তারপর যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস ছিল ওইগুলো আনা হয়েছে তো এই যে এখান ডায়াপার আনা হয়েছে মুস্কানের জন্য এখানে হলো 13 পিস তো বাংলাদেশে যেরকম ডায়াপার কিনছিলাম এখানে ওরকম না অন্যরকম আর এই যে ঘরের জন্য এটা আনা হয়েছে এভাবে এটা ময়লা যায় না ঝাড়ু দিয়া দিলেও হলো ময়লা যায় না তো এই জন্য এটা দিয়া ই করলে সব ময়লা যায় না এটা আনা হয়েছে ব্রাশ আনা হয়েছে আর এর পাশে টিস্যু আনা হয়েছে এইগুলো টিস্যু টিস্যু একটা ফেরো আর মুস্কান হলো ঘুরতে গেছে বাইরে গেছে মুস্কান তো এই জন্য নিরিবিলি ভিডিওটা একটু শান্তি মতো বানাইতে পারতেছি কারণ অনেকবার চেষ্টা করছি ভিডিওটা বানাবো কিন্তু বানাইতে পারি নাই কে এই জন্য মুস্কান হলো মিফতা হলো রাবুগো পুরান বাসায় গেছে ওর চাচুর আছে ওর চাচু নিয়ে গেছে আইকে আর মুস্কান অনেক বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করে রুমে থাকতে চায় না এই যে একটা কিছু না আর এই যে মুস্কানের জন্য জুতা না হয়েছে বাসায় পায়ে দেওয়ার জন্য রুমের ভিতর এটা দেখা মুস্কানের পছন্দ হয়েছে ওই হালতা নিয়ে আইতেছে আর মেফতা হলের জন্য একজোড়া আনা হয়েছে কারণ আমি হলো জুতা আনছি আমরা তিনজনে হলো মাত্র তিন জোড়া জুতা মানে পায়ে দিয়ে যে জোড়া আসছি আর বেশি আনি নাই কেউ লাগেজের ভিতর আনে নাই এই জন্য আর এদিকে একটা পারফিউম আনা হয়েছে মেফতা হলের জন্য দিবা পারফিউম এটা ফ্লেভারটা তো সুন্দরই ওই সময় কিন্তু ফ্লেভার বুঝতে পারি নাই কে কেমন ওয়াই শেষ করে হলে এক সপ্তাহ যাইব না তোমার বাবা রে দিবা না বাবা পরে দিব না তোমার বাবার পিঠে বানাই দিতেছে আর এই পাশে যে আল্লাহ রে কিন্তু কত একটা ট্যাগ আছে আর কি আছে সৌদিয়ারও হলো যে আমরা যেরকম বাংলাদেশে আমরা পলি বলি এটাকে তো এইখানে হলো সৌদির ভাষায় হলো কিস বলে কিস পলিকে হলো কিস বলে তো ফার্স্টে আমি যেদিন আসছি না ওই দিন যে রাজীব বলছিল মিথ্যা হলে যে কিস দে আমি কি এর কিস দিব তারপরে বুঝলাম যে পলিরে কিস বলে তো যে দেশের ভাষা যেটা তো আমরা তো বাঙালি আর আমরা তো বাইরের মানুষের সাথে চলাফেরাও করি না আমরা
ওগুলো না এই দুষ্টামি করকেন এই যে মিস্তাল এই যে খেলনা দেখো এই যে একটা গাড়ি আনছে পুলিশের গাড়ি এবার হলো মুস্কানের খেলনা দেখাই কতগুলা খেলনা আনা হয়েছে মুস্কানের মুস্কানের জন্য ঘরের ভিতর রাখতে পারি বাসার ভিতর ভালো না এই যে এই জন্য অনেক ধরনের খেলনা আনা হয়েছে তো আজকে হলো প্রথম প্রথম গেছি তো এই জন্য এগুলো আনা হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো বেশি বেশি মার্কেটে যাইতে পারি আর বেশি বেশি কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য আর ওয়াও চিরুনিটা তো খুব সুন্দর তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি সৌদি আরব কোন জায়গায় আসছি তো ওইটা আপনাদেরকে পরে একটা ব্লগে আমি বলবো না আপনাদের ভাইয়াকে নিয়ে যে সৌদি আরব কোন জায়গায় থাকি কোথায় আছি তো এত কিছু তো আমি নাম বলতে পারি না জানি না ওইটা নেক্সট কোনো একটা ব্লগে অবশ্যই মানে পুরো ঠিকানাটা আপনাদেরকে বলে দিব অনেকেই দেখি আমার সাথে দেখা করতে চান আর আমরা হলো অনেকেই জানতে চাইতেছেন যে আমরা উমরা হজ করার জন্য কবে যাব তো এখন তো আমরা মাত্র আসলাম আর আসার পরে মানে গাড়িতে যে জার্নি করছি আমার ওই মাথার যুগটা এখনো পর্যন্ত যায় নাই কে এখনো পুরোপুরি ভাবে সুস্থ হইতে পারি নাই কে বিমানের যুগটা যায় নাই কে তো এই জন্য আর এই রমজান মাসে নাকি ওইখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে আর আমার সাথে হলো দুইটা বেবি আছে তো এই জন্য ভাবতেছি যে রমজান থাকতেই কি যাব নাকি রমজানের পরে যাব কিন্তু এটা নিয়ে মানে ভাবতেছি ওটা এখনো পর্যন্ত ওরকম ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় নাই যে রোজার পরে যাব নাকি রোজার ভিতর যাব তো সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো কবে আমরা যাব উমরা করার জন্য আর অনেকেই দেখি মক্কায় থাকে অনেক আপুরা এবং অনেক আপুরা মদিনায় থাকে অনেকেই দেখি আমার সাথে কথা বলতে চান এবং কি দেখা করতে চান তো আমরা যখন যাব যদি মদিনা মক্কায় যদি কোনো আপুরা থেকে থাকেন তাহলে অবশ্যই ওই সময় আমার সাথে যোগাযোগ করবেন এবং কি আমার ফোন নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে ওই সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এখন আমি বর্তমানে কোথায় আছি কোন জায়গায় আছি সেটা হলো আপনাদের ভাইয়াকে নিয়ে আমি একটা ব্লগ বানাবো সেইটার ভিতর বলে দিব যদি আশেপাশে কাছে থাকা থাকেন তাহলে অবশ্যই আমার সাথে দেখা করতে পারবেন আর অনেকেই দেখি আমার সাথে দেখা করতে চাইছেন দেখা করতে চান অনেকে ফোন দেয় তো আসলেই সবকিছু মিলিয়েই এখন মাত্র আসছি তো এখনো পর্যন্ত আমার বাসার ভিতর অনেক কাজ বাকি আছে অনেক কিছু কেনাকাটা করতে হবে এবং কি অনেক কিছু গুছাইতে হবে এখনো পর্যন্ত বাসাটা পুরোপুরিভাবে গুছানো হয় নাই কে আর আসার পর আমরা তিন চার দিন হলো বাইরে থেকে খাইছি এবং কি আসে বেড়াইছি আমরা কিন্তু বাসায় রান্না বান্না করা হয় নাই কে তো এখন থেকে ইনশাল্লাহ বাসায় রান্না বান্না করতে হবে কাজকর্ম করতে হবে বাসা গুছাইতে হবে এবং কি পুরো বাসাটা একদিন ভালোভাবে আপনাদেরকে আমি ভিডিও বানাই দিব দেখাবো তো ওরকম ভাবে এখনো পর্যন্ত দেখানো হয় নাই কে তো আমাদের যে বাসাটা নেওয়ার কথা ছিল কিন্তু ওই বাসাটার অপেক্ষায় ছিল আপনাদের ভাইয়া কিন্তু ওই বাসাটা আমরা আসার দুই দিন আগে হলো মানা করছি যে ওই বাসা আমাদেরকে দিবে না কারণ আমাদের হলো আমরা তিন মাস থাকবো আর তিন মাস হলো কম হয়ে যায় তিন মাসে হলো ভাড়া দিতে চায় না তো এই জন্য এখন আপাতত অন্য একটা বাসা নেওয়া হয়েছে এটাও একেবারে খারাপ না মোটামুটি ভালোই কিন্তু এর চেয়ে ভালোবাসাটা ছিল ওইটা তো তিন মাস আমরা থাকবো এই জন্য তিন মাসের জন্য এখানে বাসা ভাড়া খুব কম দিতে চায় মানে একটু বেশি সময় নিয়ে দিতে চায় তো যাই হোক সবকিছু মিলিয়ে আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ